আসসালামু আলাইকুম, স্মার্ট ভূমিসভা ভিডিওতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওর মূল টপিকস সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান অনুসন্ধান, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি আপনার জমির আরএস, বিআরএস, বিএস, সিএস, এসএ, দিয়ারা, পেটি, খতিয়ান বা পর্চা কীভাবে অনলাইনের মাধ্যমে অনুসন্ধান করবেন এবং কীভাবে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সংরক্ষণ করুন, এরকম অনেক হেল্পফুল ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি খুব ছোট, দয়া করে স্কিপ করবেন না এবং না টেনে দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। সো উইদাউট ওয়েটিং এনি লঙ্গার, লেটস বিগিন দ্য শো। ভূমিসভার সকল ভিডিওর লিঙ্ক পার্ট বাই পার্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন এবং সেই ভিডিওগুলো দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। ওয়েল, আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারের সার্চ বারে গিয়ে টাইপ করবেন ইপর্চা, দেন সার্চ বাটনে ক্লিক করবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট eporcha.gov.pd, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের অনলাইন ইপর্চা ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে নির্দেশিকা বাটনে ট্যাপ করলে ইপর্চা এবং মৌজার ম্যাপ সংক্রান্ত নির্দেশিকা পেয়ে যাবেন, বাট দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। ইপর্চার যাবতীয় সব কিছু এই পুরো টিউটোরিয়াল ভিডিওটি দেখলেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ওকে, সার্ভে খতিয়ান। সার্ভে খতিয়ান কি? সহজ ভাষায় সার্ভে খতিয়ান হচ্ছে এখন যেমন ইনামজারি বা জমি খারিজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, কিন্তু পূর্বে জমি খারিজগুলো ছিল অফলাইন ভিত্তিক, সেহেতু এখন পূর্বের জমি খারিজি কাগজপত্র বা আরএস খতিয়ান পর্চাগুলো হালনাগাদ করে অনলাইন ভিত্তিক করা হয়েছে। এটাই হচ্ছে সার্ভে খতিয়ান। এবং আপনি যদি জমি ক্রয় বিক্রয় বা ভাগ বাটোয়ারা করতে চান, তাহলে আপনাকে এই সার্ভে খতিয়ান থেকে নির্দিষ্ট জমির আরএস খতিয়ান বা পর্চা সংগ্রহ করতে হবে, কারণ এই সার্ভে খতিয়ানে পূর্বের জমির মালিকানার সমস্ত তথ্য পাবে। ওয়েল, পরের স্টেপ নামজারি খতিয়ান হলো বর্তমানে নতুন নিয়মে অনলাইনে mutation.land.gov.bd এই ওয়েবসাইট থেকে যেই ইনামজারি বা জমি খারিজের আবেদন করা হয়, সেই আবেদনটি 1100 টাকা ডিসের ফি প্রদানের মাধ্যমে সম্পন্ন হয় বা পাশ করে নেওয়ার পর যেই কিউআর কোড সম্বলিত খতিয়ান আমরা পাই, লাইক দ্যাট ওই খতিয়ানের সার্টিফাইড কপি বা সত্যায়িত মূল কপি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ওকে, পরের স্টেপ মৌজা ম্যাপ। সে ধরেন আপনার জমি ভাগ বাটোয়ারা করবেন বা আপনার জমির শতাংশ ঠিক আছে কিনা তা পরিমাপ করবেন, সেই জন্য আপনার মৌজার একটি সলিড পারফেক্ট ম্যাপ প্রয়োজন। সেই ম্যাপটি আপনি এখান থেকে সরকার অনুমোদিত নির্ধারিত ফি প্রদান করে সংগ্রহ করতে পারেন। সর্বশেষ আবেদনের অবস্থা। আবেদনকারী এই বাটনে ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। এই ক্ষেত্রে সার্টিফাইড কপি বা সত্যায়িত কপি ডেলিভারির জন্য ভূমি অফিস কাউন্টার এবং ডাকযোগে প্রেরণ করা হবে, তাছাড়াও প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ডেলিভারির দিন তারিখ জানিয়ে দেওয়া হবে। ওয়েল, এখন কিভাবে এই প্রয়োজনীয় ফর্মগুলো পূরণ করবেন চলুন দেখে নিই এবং শিখে রাখি। আমি একটি আবেদন করার নিয়ম দেখিয়ে দিব, একই নিয়মে আপনি প্রয়োজন মতো সকল টাইপের আবেদন ফর্ম পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সার্ভে খতিয়ান অনুসন্ধানের জন্য সার্ভে খতিয়ানে ট্যাপ করবেন, তারপর আপনার বিভাগ নির্বাচন করবেন, তারপর আপনার জেলা নির্বাচন করবেন, তারপর উপজেলা নির্বাচন করবেন, তারপর খতিয়ানের ধরন। খতিয়ানের ধরন বিভিন্ন রকম হতে পারে, আপনার খতিয়ানের ধরন যেটা সেটা নির্বাচন করবেন। আমার খতিয়ানের ধরন আরএস, আমি আরএস নির্বাচন করলাম। তারপর মৌজা, অনুসন্ধানের স্থানে আপনার মৌজার নাম লিখে সেই মৌজাটি নির্বাচন করবেন। তারপর খতিয়ানের তালিকার ঘরে আপনার খতিয়ান নম্বরটি টাইপ করে খুঁজুন বাটনে ক্লিক করবেন। আপনার নির্ধারিত খতিয়ান নম্বর অনুযায়ী আরএস খতিয়ান বা পর্চার সকল তথ্য বের হয়ে গেছে, এই তথ্যের ঘরেই আবার ডাবল ক্লিক করবেন। তারপর এরকম একটি ডায়লগ বক্সে উক্ত খতিয়ানের সকল দাগ চলে আসবে, আবার উক্ত খতিয়ানে যদি সাবেক হাল দাগ থাকে তাহলে সেটিও দেখতে পারবেন। ওকে, তারপর বিস্তারিত বাটনে ক্লিক করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে খতিয়ান আবেদন বাটনে ক্লিক করবেন। ওকে, সার্টিফাইড কপি বা সত্যায়িত খতিয়ান আবেদন ফর্ম, আমাদের উপজেলা সার্কেল ঠিক আছে, মৌজা নম্বরও ঠিক আছে, জেল নাম্বার খতিয়ান নম্বরও ঠিক আছে। জাতীয় পরিচয়পত্র নম্বরের ঘরে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন। জন্ম তারিখের ঘরে আবেদনকারীর ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটি দিবেন। তারপর মোবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর ভ্যালিড মোবাইল নম্বর দিবেন। তারপরে যাচাই করুন অপশনে ক্লিক করবেন। সঠিক হয়েছে, ব্যবহারকারীর তথ্য পাওয়া গেছে, তারপর ওকে বাটনে ট্যাপ করবেন। ওকে, জাতীয় পরিচয়পত্র যাচাই অন্তে আবেদনকারীর নাম এবং ঠিকানা চলে এসেছে। আবেদনের ধরন অনলাইন কপি এবং সার্টিফাইড কপি। সার্টিফাইড কপি আপনি ইউনিয়ন ভূমি অফিস কাউন্টার অথবা ডাকযোগে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও ডেলিভারি নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এক্সট্রা ডেলিভারি চার্জ সহ অগ্রিম পেমেন্ট করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অনলাইন কপি আমরা তাৎক্ষণিক পেয়ে যাব এবং অনলাইন কপি সকল ক্ষেত্রেই গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য, তাই আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে ডাউনলোড করার পর সেটা প্রিন্ট করে নেব। ফি পরিশোধের মাধ্যম, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন, তারপর যোগফল প্রদান করবেন, তারপর পরবর্তীতে ফি পরিশোধ বাটনে ক্লিক করবেন। ওয়েল, এখানে আপনার
আপনার বিকাশ নম্বরটি টাইপ করার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেন আপনার বিকাশ নম্বরে 6 সংখ্যার ভেরিফাই কোড যাবে, সেই 6 সংখ্যার ভেরিফাই কোড এখানে লিখে আবার কনফার্ম বাটনে ট্যাপ করবেন। দেন আপনার বিকাশ পিন নাম্বার এখানে দেওয়ার পর আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেন আপনার কাজ শেষ। ওকে, এখন আমরা এই আরএস খতিয়ানটি ডাউনলোড করেও সংরক্ষণ করতে পারবো, আবার প্রিন্ট আউট করেও সংরক্ষণ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব দ্রুত আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। এই ধরনের সকল ভিডিও ডিটেইল পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখুন। তাছাড়া সকল ইনফরমেশনের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bongocyber.com। থ্যাংকস ফর ওয়াচিং, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।